এবার কক্সবাজার শুটিংয়ে প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি সিলেটের সুনামগঞ্জ মাজমবাড়িতে শুটিংয়ের পর এবার কক্সবাজারে শাকিব খান অভিনীত সিনেমা প্রিয়তমার শুটিং চলছে এবং সেখানে ইতিমধ্যে পুরো টিম চলে গেছে। সেখানে সমুদ্র পাড়ে ইদিকা পালের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায় প্রিয়তমা সিনেমায় শাকিব খান ও ইদিকা পালকে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। শাকিবের লুক, ড্রেস আপ, লোকেশন সবগুলোই হচ্ছে হাই কোয়ালিটি, যা শাকিব খানকে পর্দায় দেখলেই দর্শকরা বুঝতে পারবে। আর ইদিকাকেও শাকিবের সাথে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আজ আরও জানা যায় প্রিয়তমা সিনেমায় আসতে চলছে শাকিবের দ্বিতীয় লুক, যা দর্শক খুব তাড়াতাড়ি দেখতে পারবে। শাকিবের দ্বিতীয় লুকটি একেবারেই ফাটাফাটি, যা দর্শক দেখে সিনেমার প্রতি আগ্রহ আরও বেড়েই যাবে। তবে এই পোস্টারেও থাকছে না শাকিব খানের নায়িকা ইদিকা পাল, শাকিব খান একাই থাকছে এই দ্বিতীয় লুকের পোস্টারে। এদিকে একেবারে ইদিকা পালকে চমক হিসেবে রাখছেন পরিচালক হিমেল আশরাফ।